হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজ সারা দিনের বাছাই করা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে রয়েছে আজকের সবথেকে বড় খবর, একের পর এক সাফল্য ভারতের। এবার কুর্নিশ ভারত চাঁদের পর এবার সূর্যের লক্ষ্যে পাড়ি দিল। ইসরোর আদিত্য এল-1 সফল উৎক্ষেপণ, রইল তারও বিরাট বিরাট তথ্য। এবারও সফল উৎক্ষেপণ করে রেকর্ড করে দিল ভারত, যেখানে চাঁদের পর এবার মিশন সূর্য শ্রীহরিকোটা থেকে দিনে 11:50 সফল উৎক্ষেপণ হল আদিত্য এল-1। শনিবার নির্ধারিত সময়ে সফল উৎক্ষেপণ হয় ভারতের সৌর মিশনের। আদিত্য এল-1 মহাকাশযানটি সূর্যের কক্ষপথের দূরবর্তী পর্যবেক্ষণ এবং এল-1 সৌরবায়ু অধ্যয়নের জন্য ডিজাইন করা হয়েছে, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে। এবার কি করবে চন্দ্রযানের পর সেই সূর্যে পাঠানো একের পর এক বিরাট বড় পদক্ষেপ ইসরোর, আর তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন, থাকছে বিরাট সংবাদ। অপরদিকে আবার কোথাও 5 ঘন্টা, কোথাও সারা রাত লোডশেডিং এর নাজেহাল মানুষ, রাজ্য জুড়ে এবার বিদ্যুৎ বিপর্যয়। আর তা নিয়ে মুখ খুলছেন এবার শুভেন্দু অধিকারী, যেখানে বঙ্গে বিদ্যুৎ সংযোগ, পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার, পয়সার অভাব, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে কয়লা সরবরাহ করতে পারছে না, আর একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন, তা নিয়ে বিরাট খবর থাকছে ভিডিওর মাঝে। আর সময় যিক্ষণে ঝড় শুরু, দক্ষিণবঙ্গের এক জেলায় কাব্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। আর তার মাঝে গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য বিরাট বড় খবর, সিলিন্ডারে 400 টাকা ভর্তুকি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। আসলে কিভাবে আবেদন করবেন, কারা পাবেন সুবিধা, এই মুহূর্তে বিরাট বড় খবর। আর গ্যাসের সিলিন্ডারে বিরাট টাকা, এখানে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা পাবেন 400 টাকা করে, এবং সাধারণ মানুষ যাদের রান্নার গ্যাসে উজ্জ্বলা যোজনা নেই তারা পাবেন 200 টাকা। এবার বিরাট বড় খবর, তবে কিভাবে আবেদন করবেন এই টাকার জন্য, আমি আজকের খবর জানতেই হবে। আর এর সাথে বিরাট বড় খবর, রান্নার গ্যাস সস্তা হবার পর এবার পেট্রোল ডিজেলেও শহরগুলো কমালো দাম। কত করে পেট্রোল ডিজেলের দাম থাকছে, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক বার্তায় গোটা দেশ যেন ঘুমিয়ে আছে। তবে চলে সেই সাথে বাংলার কৃষকদের জন্য বিরাট বড় উদ্যোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষকদের সফল সুরক্ষায় এবং বাংলার শস্য বিমায় সম্পূর্ণ বিনা খরচায় বিরাট উদ্যোগ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তা নিয়েও থাকছে বিশাল বড় আপডেট। এদিকে আবার যাদবপুরে নতুন মোড়, হুমকির চিঠির পর পদত্যাগ করছেন যাদবপুরের রেজিস্ট্রার, চিঠি ঘিরে এবার চরম ধোঁয়াশা। রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসুকে উদ্দেশ্য করে দুটি চিঠি দিয়েছে কেউ, যাদবপুর থানার হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সৌরভ চৌধুরীর কিছু হলে গুলি করে দেয়া হবে, এই ভাষাতেই চিঠি আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রেজিস্ট্রারের উদ্দেশ্যে লেখা চিঠির প্যারো খুঁজতেই যখন তদন্ত শুরু হয়েছে তাদের মধ্যেই নতুন জল্পনা বিশ্ববিদ্যালয়ে তফা দিয়েছেন রেজিস্ট্রার, আর তাতেই গোটা বাংলা তোলপাড়। ঠিক আবার চাঁদের পর সূর্যের উদ্দেশ্যে পাড়ি, আর এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুর্নিশ আদিত্য এল-1 সাফল্যে বিজ্ঞানীদের পরিশ্রমকে, তাতে কি কি বার্তা, থাকছে বিরাট খবর। আর সাথে নজর থাকছে এশিয়া কাপ, শাহিনের দুরন্ত বোলিং, সাজ ঘরে ফিরলেন রোহিত কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে এবার টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা, তবে রোহিতের পর কোহলিও আউট, কেউ ভাবতে পারেনি 4 রানে বোল্ড করে সাজ ঘরে ফেরানো শাহিন আফ্রিদি, 27 রানেই 2 উইকেট হারিয়ে ফেললো ভারতীয় দল। এবার জমজমাট খবরের আপডেট থাকছে, আর সেই সাথে একের পর এক ব্রেকিং নিউজ বাংলা জুড়ে। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর পেতে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে যে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে আসছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 5 বছর অন্তর রাখি হয় বুঝি, এবার গ্যাসের দাম নিয়ে খোঁচা বিজেপিকে, ধূপগুড়িকে আক্রমণ এবার অভিষেকের। এই লোকসভা ভোট আসতে গ্যাসের দাম কমাচ্ছে বিজেপি, সেই ইস্যুকে কেন্দ্র করে এবার হাতে নাতে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে আগেও তো রাখি এসেছে, এবার উপনির্বাচনকে ঘিরে যেখানে রাজনৈতিক পারদ চড়েছে ক্রমশ, আর এমনই আবহে ধূপগুড়ি থেকে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর বিজেপি নেতাদের টিকিও দেখা যায়নি, এখন ফের নির্বাচন দেখে হামলে পড়ছেন বলে অভিযোগ তুলছেন তিনি। শুধু তাই নয়, বিজেপি যদি টাকা দিতে আসে সেই টাকা যেন মানুষ নিয়ে নেন, কিন্তু ভোটটা যেন তৃণমূলকেই দেন, এদিনে সেই আবেদনই জানাতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। খবর আসে শনিবার ধূপগুড়িতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তিনি। বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে ফল ভালো না হলে রাজ্যের তৃণমূল সরকার সেখানে উন্নয়নে কাজ বন্ধ করেনি বলে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, এক সময় রাজ্যে মোদী শাহরা ডেলি প্যাসেঞ্জারি করলেও নির্বাচন মিটে যেতে
আর বিজেপিকে দেখা যায়নি। বলেন, দিল্লি মুম্বাইয়ে থাকি না আমি, আমি বাংলার ভূমিপুত্র, কথা দিয়ে না রাখলে কোনোদিন আপনাদের মুখ দেখাবো না। 15 লক্ষ টাকা করে দিয়ে বলেছিল, দিয়েছে, উল্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছে। রাখিতে 200 টাকা গ্যাসের দাম কমিয়ে দেখাচ্ছে, 5 বছরে একবার রাখি আসে না। আসলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ওই পদ্ম ফুল যেন চোখে সরষে ফুল দেখছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সম্প্রতি বিরোধীদের ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অভিষেক। এদিন তিনি জানান, 2024 লোকসভা নির্বাচনে বিরোধীরা ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম কমিয়ে 500 টাকায় আনা হবে, মাত্র 500 টাকা। ধর্ম নয়, রাজনীতিতে রুটি কাপড় মাখানের নীতি প্রতিষ্ঠিত হবে ইন্ডিয়া জোটের হাতে। বিজেপির লোকজন টাকা দিতে এলে সাধারণ মানুষকে নিয়ে নিতে, বলেন অভিষেক। মানুষের উদ্দেশ্যে বলেন, বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, বড় ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন। আর তারই সাথে বিরাট বড় খবর, একের পর এক কাণ্ড শুনে আপনারা চোখ কপালে উঠবে। একদিকে চন্দ্রযান, অপরদিকে আবার সূর্য, যেন কোনোভাবেই ইন্ডিয়া পিছু ছাড়ছে না। এই মুহূর্তে বিরাট বড় খবর, রাত নামছে চাঁদের বুকে, বিক্রম প্রজ্ঞানকে ঘুম পাড়ানোর প্রস্তুতি শুরু জানিয়েছে ইসরো। অপরদিকে আবার সূর্যের দিকে লক্ষ্য রেখেছে, যেখানে সূর্যালোকে এক চন্দ্র দিবসে চাঁদের বুকে কাজ চালানোর লক্ষ্য নিয়ে অবতরণ করেছিল তারা, পৃথিবী হিসেবে যা প্রায় 14 দিন। তবে যে যে কাজগুলো করার জন্য চন্দ্রযান পাঠানো হয়েছিল, এখনো পর্যন্ত সফলভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ গিয়েছে। কিন্তু সূর্য ডোবার মুহূর্ত এগিয়ে আসছে, আধার নামছে চন্দ্রবৃষ্টি। তার আগেই তৎপরতা শুরু হয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। খবর পেল, ঘুম পাড়ানি গান গিয়ে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে ঘুমের দেশে পাঠানোর উদ্যোগ শুরু হল। শনিবার মহাকাশে প্রথম সৌরযান আদিত্য L1 পাঠানোর পরই বিক্রম এবং প্রজ্ঞানকে ঘুম পাড়ানোর ঘোষণা করলেন ইসরো প্রধান এস সোমনাথ। গত 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ হয় ল্যান্ডার বিক্রমের। তারপর চাঁদের মাটিতে নেমে অনুসন্ধানের কাজ শুরু করে দেয় রোভার প্রজ্ঞানও। সূর্যালোকে এক চন্দ্র দিবসে চাঁদের বুকে কাজ চালানোর লক্ষ্য নিয়ে অবতরণ করেছিল তারা, পৃথিবীর হিসেবে যা 14 দিন। অর্থাৎ পৃথিবীর হিসেবে যেমন 12 ঘন্টা অন্ধকার এবং 12 ঘন্টা আলো হিসেবে দিন নির্ধারিত হয় এবং রাত্রে নির্ধারিত হয়, তবে চাঁদের বুকে হিসাব হয় 14 দিনের নিরিখে। অর্থাৎ পৃথিবীর হিসেবে 14 দিন সূর্যের আলো পায় চাঁদ, বাকি 14 দিন কাটে অন্ধকারে, প্রচণ্ড ঠান্ডায়। সূর্যের আলোয় চন্দ্রবক্ষে ইতিমধ্যে প্রায় 12 দিন কাটিয়ে ফেলেছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। আর সোমবার থেকেই রাত নামছে চাঁদের বুকে, তার মধ্যেই পাততাড়ি গুটিয়ে ফেলতে হবে তাদের। শনিবার আদিত্য L1 পৃথিবী থেকে রওনা দেওয়ার পর সেই প্রস্তুতি শুরুর ঘোষণা করেন ইসরো প্রধান সোমনাথ। তিনি বলেন, ল্যান্ডার থেকে ইতিমধ্যেই 100 মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভারটি। 1-2 দিনের মধ্যেই ল্যান্ডার এবং রোভারটিকে ঘুম পাড়ানোর কাজ শুরু করব আমরা, যাতে চাঁদের বুকে দীর্ঘমেয়াদী রাতের মোকাবেলা করতে পারে তারা। গোড়াতেই এক চন্দ্র দিবসের জন্য চন্দ্রবৃষ্টের কাজের মেয়াদ বেঁধে দিয়েছিল ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানদের জন্য। চাঁদের বুকে রাত নামলে অন্ধকারে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় তাদের পক্ষে। সূর্যাস্তের পর চন্দ্রবৃষ্টের তাপমাত্রা -180°C নেমে যেতে পারে, অত ঠান্ডা সহ্য করতে পারবে না বিক্রম এবং প্রজ্ঞান, তাই তাদের ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত। 14 দিন পর সূর্য উঠলে যদি ঘুম ভাঙানো সম্ভব হয় তাহলে আবারও কাজ শুরু করবে তারা। তারই সাথে খবর, শনিবার সকাল 11:50 শ্রীহরিকোটা থেকে ইসরোর সূর্যযান আদিত্য L1 শনিবার পাড়ি দিল সূর্যের দিকে। সংস্কৃতে আদিত্য শব্দের অর্থ হলো সূর্য, তাই সূর্যযানের মূল নাম রাখা হয়েছে সূর্যের নামে। আর পাশেই বসেছে L1, যেখানে চন্দ্রযানের মতোই প্রথমে পৃথিবীর কক্ষপথে পৌঁছবে আদিত্য, তারপর তার লক্ষ্য হবে হ্যালো অরবিট বা কক্ষপথ। আর এমনই সময় সূর্য মিশন আদিত্য L1 সফল উৎক্ষেপণে কি বলছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে আবার অমিত শাহ, তার দিকেও নজর। যেখানে মহাকাশ বিজ্ঞানে পরপর সাফল্যে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখলেন, চন্দ্রযান 3-এর সাফল্যের পর ভারত তার মহাকাশযান এগিয়ে নিয়ে চলেছে, আমাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1-এর সফল উৎক্ষেপণের জন্য। ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন, সমগ্র মানব জাতির কল্যাণে মহাবিশ্ব সম্পর্কে তার জ্ঞানের বিকাশের জন্য
আমাদের অক্লান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থাকে তাদের সাফল্যের জন্য অভিবাদন জানান। একই পোস্টে তিনি কুর্নিশ জানান প্রধানমন্ত্রী মোদীকে। তিনি লেখেন, বারবার আমাদের বিজ্ঞানীরা তাদের ক্ষমতা ও প্রতিভার প্রমাণ করে চলেছেন। ভারতের প্রথম সৌর মিশন L1 এর সফল উৎক্ষেপণের জন্য দেশের আজ গর্বিত ও আনন্দিত। ইসরো টিমকে ধন্যবাদ এই অতুলনীয় কর্তৃত্বের জন্য। তিনি আরও লেখেন, মহাকাশ গবেষণা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের পথে একটি অতুলনীয় পদক্ষেপ। আর তারই মাঝে আবহাওয়ার বিরাট বড় খেলা, নিম্নচাপের ভুকুটি তোলপাড় বৃষ্টি রাজ্যে, কি জানাচ্ছে এবার আবহাওয়া দপ্তর। খবর আসছে, আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে মেঘলা আকাশ, বেলা বাড়তেই শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী 2 ঘন্টায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে শহরে। ইতিমধ্যে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, শুধু কলকাতা নয়, দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির ইঙ্গিত। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হচ্ছে ঘূর্ণবাত, আর এই ঘূর্ণবাতে আগামী মঙ্গলবার পরিণত হতে পারে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ নিচের দিকের জেলাগুলির তাপমাত্রা সঙ্গে সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর এমনই সময় ডেঙ্গু নিয়ে বিরাট বড় খবর, দাপট দেখাচ্ছে ডেঙ্গুর 2 প্রজাতি, মারাত্মক হারে বাড়ছে সংক্রমণ, কি জানালো এবার NICED। যেখানে মাঝে মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি, জল দাঁড়াচ্ছে এখানে ওখানে, ওই আবহে রাজ্যে ভয়াবহ চেহারা নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 15,000, 21 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রশ্ন উঠছে, তবে কি এর নেপথ্যে রয়েছে ডেঙ্গির কোনো নতুন প্রজাতির দাপট? তা জানতে নাইসেডে পজিটিভ রোগীর নমুনা পাঠিয়েছিল স্বাস্থ্য দপ্তর। নাইসেডের পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট বাড়াচ্ছে ব্যাপক ডেঙ্গির 2 প্রজাতি, DEN2 এবং DEN3 স্ট্রেন। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে অ্যাডিস এজিপ্টের মশা, পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা, পুরো জীবনচক্র মশার শরীরেই ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশা শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালেও রোগ ছড়ায় মানুষের শরীরে। নাইসেডের সূত্রে খবর, ডেঙ্গি সাধারণত 4টি প্রজাতির, তার মধ্যে 2টি প্রজাতি সবথেকে বেশি সংক্রমিত। বছর আগস্ট পর্যন্ত 124টি ডেঙ্গির নমুনা পরীক্ষা করে নাইসেড তার মধ্যে 93